2008 সালে আমার আছে জল সিনেমার মধ্য দিয়ে শোবিজের রঙিন দুনিয়ায় পা রাখেন বিদ্যা সিনহা মিম আর প্রথম সিনেমা দিয়ে দর্শকের মনে গেঁথে যান এই নায়িকা সর্বশেষ দামাল ও পরান দিয়ে দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী এবার নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন মিম বিস্তারিত জানাচ্ছেন মেহের রহমান সিমরান হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ভালো সিনেমা 2022 সালে মুক্তিপ্রাপ্ত দামাল ও পরান সিনেমার মধ্য দিয়ে তিনি নতুন করে ঠাঁই করে নেয় দর্শক মহলে সর্বশেষ মিমকে দেখা গেছে মিশন হ্যান্ডাউন ওয়েব সিরিজে এবারের ঈদ উল আজহায় সিরিজটি ওটিটিতে মুক্তি পায় এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে নতুন খবর হলো আগস্টের প্রথম দিনেই তিনি শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ নাম দিগন্তে ফুলের আগুন সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই সিনেমার গল্প এরই মধ্যে নিজের ফেসবুক পেজে সিনেমাটির একটি ক্লিপবোর্ডের ছবি দিয়ে এই খবর জানান দিয়েছেন শিল্পী নিজেই ক্যাপশনে লিখেছেন নতুন ছবি এই খবর শুনে অভিনেত্রীর অনুরাগীরাও শুভকামনা রেখে গেছেন মন্তব্যের ঘরে সাধারণ হ্যাকারদের কাজ না এটা পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত সাইবার থ্রিলার ধর্মী অন্তর্জাল ও মানুষ সিনেমা মানুষে তার বিপরীতে আছেন ঢালিউড সুপারস্টার জিৎ রহমান সিমরান দেশ বিনোদন